হ্যালো বিয়ার্স চলে এসেছি আরেকটা নতুন রেমেডি নিয়ে তো আজকে রেমেডিটা কিন্তু ভীষণই স্পেশাল এই রেমেডিটা বলতে পারো তোমাদের ত্বকের কিন্তু যত রকমের দাগ হোক না কেন ত্বকের যত রকমের ডালনেস হোক না কেন সমস্ত দাগ সমস্ত ডালনেস কিন্তু চোখের পলকে পাঁচ মিনিটে কিন্তু তোমরা দেখতে পাবে যে ইনস্ট্যান্টলি ব্রাইট হয়ে গেছে দাগগুলো পাঁচ মিনিটের মধ্যে কম দেখাচ্ছে বলতে পারো ম্যাজিক্যাল রেমেডি কিন্তু তোমাদের জন্য তো এই রেমেডিটা ভীষণই প্রিয় আমার আর আমি ব্যবহার করছি অনেক দিন অনেক বছর বলতে গেলে তো আজকে তাই তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করব তো চলো বন্ধুরা রেমেডিটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তোমরা নিজেরাই কিন্তু ম্যাজিকের মতো ত্বক দেখতে পাবে যে কোনো দাগছোপ থাকবে না কোনো রকম কালচে ভাব থাকবে না রকম যে ঝুলে যাওয়া ত্বক এজিং ত্বক সেরকম থাকবে না তো চলো রেমেডিটার জন্য সবার প্রথমে লাগবে একদম অ্যালোভেরা জেল পিওর অ্যালোভেরা জেল তো এটা তোমরা গাছ থেকে যাদের বাড়ি গাছ আছে তাদের তো খুব সুবিধেই হয় তো দেখো আমি এখানে পিওর অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটা বের করে নেব জাস্ট এভাবে কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে তারপরে জেলটা কিন্তু বের করে নিতে হবে অ্যালোভেরা জেলে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অক্সিডেন্ট কিন্তু আমাদের ত্বকের কালচে ছোপ দাগ স্পট এগুলো দূর করবে এবং ইনস্ট্যান্টলি ত্বককে কিন্তু ব্রাইট দেয় ভেতর থেকে একটা উজ্জ্বল ভাব এনে দেবে তো এখানে আমি দেখো এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো কফির গুঁড়ো মোটামুটি হাফ চামচেরও একটু কম বেশি লাগবে না অল্প একটু কফির গুঁড়ো নেব কফি কিন্তু সান ট্যান তাড়াতাড়ি তুলে দেবে ত্বকের যে রাউন্ডে একটা কালো আভা থাকে সেটা কিন্তু তুলে দেবে এর মধ্যে নিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা কি তৎক্ষণাৎ মানে চট জলদি ব্রাইটনেস এনে দেবে ত্বকে এবং ত্বকে যে বিভিন্ন ব্রণ র্যাশ চুলকানি এগুলো দূর করবে তো দেখো ভালো করে তিনটে উপাদান আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পরে এর মধ্যে দেব আমি এক চামচ জ্বালানো দুধ আমি এখানে দুধ ইউজ করছি গরুর দুধ তো এরকম দুধ নিয়ে নিতে হবে দুধ দিয়ে এটা ভালো করে কিন্তু ফেটাতে হবে বন্ধুরা দুধে কিন্তু বহুত বহুত পুষ্টিগুণ আছে যেটা আমাদের ত্বককে ন্যাচারালিভাবে ফর্সা করে তোলে কোনো রকম ক্ষতি ছাড়া দুধ কিন্তু খুব ভালো আমাদের ত্বককে ফর্সা বানানোর জন্য তো দেখো আমি এখানে দুধ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচ মতো চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো ইউজ করছি তোমরা চাইলে কিন্তু বেসনও ইউজ করতে পারো তো দেখো আমি চালের গুঁড়ো দিয়ে এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ফেটাতে হবে যাতে একটা মুখের একটা মাস্ক শিট মাস্ক মতো দেখতে চলে আসে তো দেখো আমি ভালো করে ফেটাচ্ছি তোমরা দেখতেই পারছো এখানে ফুলে ফুলে উঠছে তো এই রেমেডিটা কিন্তু তোমাদের আমি আগেও বলছি গ্লো বুস্ট করে ত্বকে ভীষণ ভীষণ গ্লো বুস্ট করবে এবং তোমরা নিজেরাই অবাক হবে যে পুরো ফেশিয়ালের মতো গ্লো পাবে কিন্তু তোমরা তো দেখো আমি এখানে ভালো করে কিন্তু মিক্স করছি অলরেডি দু থেকে তিন মিনিট ধরে মিক্স করা আমার হয়েছে এবার আমি এটা মেখে দেখাবো তোমাদের সঙ্গে তো দেখো আমি এভাবেই মাখি মুখটা প্রথমে কিন্তু ফ্রেশ করে নিয়েছি আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তোমরা এরকম যে কোনো তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেরকম ফেসওয়াশ দিয়ে কিন্তু মুখটা আগে বন্ধুরা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এবার এই রেমেডিটা কিন্তু লাগাতে হবে তোমরা এটা অনেকটা করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো তো দেখো ঠিক এভাবে লাগিয়ে নেব আমি এটা ভীষণই ভালো বন্ধুরা ত্বককে ফর্সা সান মুক্ত করার জন্য ভেতর থেকে কিন্তু উজ্জ্বল ত্বক দেবে গ্লোয়িং দেবে আমি এখানে কোনো এফেক্ট বা কোনো রকম কিন্তু কোনো এডিট ছাড়া কিন্তু জাস্ট আমার পুরো ফেস দেখাচ্ছি তো দেখো এভাবেই কিন্তু আমি মেখে নিচ্ছি অনেকে কী করছে ফেসটার সঙ্গে সঙ্গে রেমেডি দিয়ে এডিট করে নিয়ে ফেয়ার করে দিচ্ছে কিন্তু আমি এখানে কোনোরকম কিছু করিনি পুরো একদম ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক এভাবে পুরো মুখে মেখে নেবে একটু হালকা করে ম্যাসাজও করে নেবে এভাবেই ছেড়ে দেবে পাঁচ থেকে দশ মিনিট যাদের হাতে সময় আছে তারা পাঁচ মিনিট এই দশ মিনিট রাখবে যাদের হাতে সময় কম তারা পাঁচ মিনিট রাখবে তো এভাবে পাঁচ মিনিট রেখে দেখো আমি চলে এসেছি অলরেডি তো দেখো আমি এভাবে একটা তাওয়াল নিয়ে ভিজিয়ে নিয়েছি তো ভিজিয়ে নিয়ে এভাবে মুছে দেখাচ্ছি স্কিন কতটা পাঁচ মিনিটে মানে একটা গ্লো দিচ্ছে স্কিনের ভেতর থেকে এবং স্কিনটা কতটা ফ্রেশ দেখাচ্ছে তোমরা নিজেরাই কিন্তু তো দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধু বড়রা না ছোটরা টিনেজাররা সব্বাই ইউজ করতে পারো এবং ছেলেরা তো এটা মানে নির্দ্বিধায় ইউজ করতে পারো স্কিনে যে র্যাশ পিম্পলস ব্রণো কালচে ছোপ বা সারা দিন বাইরে ঘোরাঘুরি করো কাজের চাপে থাকো তাদের এই রেমেডিটা কিন্তু বেস্ট হতে চলেছে তোমরা অবশ্যই একবার অন্তত লাগাও নিজেরাই দেখতে পাবে কতটা ক্লিন স্কিন পাবে আর হ্যাঁ হলুদের পরিমাণটা একটু কম নেবে তাহলেই কিন্তু বেটার রেজাল্ট পাবে তো দেখো বন্ধুরা আমরা আমি এখানে লাগিয়ে নিয়েছি আর অবশ্যই আন্ডার আই যাদের ডার্ক সার্কেল আছে তারা নিচে লাগিয়ে নেবে তো তোমরা দেখতেই পারছো কতটা পাঁচ মিনিটে ফ্রেশ একটা ইয়াঙ্গার স্কিন আমি পেয়েছি তো তোমরা অবশ্যই রেমেডিটা কিন্তু ব্যবহার করো আর কেউ চাইলে সপ্তাহে চার পাঁচ দিন ইউজ করতে পারো যাদের হাতে সময় কম তারা সপ্তাহে দুদিন দিন অন্তত ইউজ করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো টাটা